অসাধারণ একটা খেলা, দুটো আবার রেড কার্ড। তো এইগুলো ছাড়াও অনেকগুলো ইন্ডিয়ান ফুটবলের আপডেটস আছে। ট্রান্সফার নিয়ে ইস্ট বেঙ্গল অনেকজন রেজিস্টার হয়েছে, অনেকজন নতুন নিয়েছে ইয়াং প্লেয়ারদের, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিও। তো প্রথমে যা আপডেটস আছে সেগুলো পূজার থেকে শুনে নাও। তো প্রথমেই বলি যে এই মুহূর্তে যে অন্যান্য যে লিগগুলো চলছে সেইগুলোর একটু আপডেট দিই। তো তার মধ্যে বলি যে সাব জুনিয়ার আন্ডার 17 তো চলছিল, জুনিয়ার ফুটবল লিগ কিন্তু শুরু হয়েছে AIFF, যেটাতে কিন্তু গতকালকে ডার্বি ছিল। সেই ডার্বিতে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে 2-0 বলে হারিয়ে দিয়েছে। ফলে এই মুহূর্তে দুটো করে ম্যাচ খেলার পরে টপে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি 6 পয়েন্ট, তারপরে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং বিধাননগর তিনজনেরই কিন্তু পয়েন্ট রয়েছে 3 করে। এর সাথে সাথে আরো একটা ভালো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য, যেটা গতকালকেই বলেছিলাম যে চেন্নাই এফসির সাথে কিন্তু নরওয়েজ সিটির একটা টাই আপ হতে চলেছে। তো সেই মতোই কিন্তু সেই টাই আপটা হয়ে গেছে, এবং সেইটাতে যেগুলো ঠিক হয়েছে যে দুটো টিমের মধ্যে, একটা হচ্ছে প্রি সিজন ক্যাম্প করতে চেন্নাইয়ান কিন্তু যেতে পারে নরওয়েজে, এছাড়া ওখান থেকে প্লেয়ার লোনে কিন্তু চেন্নাই সিটি আনতে পারে ISL এ খেলানোর জন্য, এবং আন্ডার 13 যে টিমটা রয়েছে চেন্নাইয়ানের, সেই টিমটা যাতে বিদেশি যে লিগগুলো হয় যেখানে আর্সেনাল চেলসি এরা পার্টিসিপেট করে, তাতে পার্টিসিপেট করার ব্যবস্থাও কিন্তু এই টাই আপটার ফলে হবে। তোমাদের বলে দিই নরওয়েজ কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপে আছে, মানে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন 6 নম্বরে আছে। পরের সিজনে কিন্তু প্লে অফ খেলে প্রিমিয়ার লিগে আবার উঠে আসতে পারে, তার মানে কিন্তু ধরে নিতেই পারো পরের সিজনে যদি প্রিমিয়ার লিগে উঠে যায় তারা প্রিমিয়ার লিগ টিমের সাথে টাই আপ, কিন্তু বিশাল বড় ব্যাপার। স্কাউটিং এর সাহায্য পাবে, ওখান থেকে কিন্তু প্লেয়ার আনতে পারবে, যেটা কিন্তু খুব ভালো একটা, মানে বলতে গেলে খুব ভালো ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো এর সাথে বলতে একটা ট্রায়ালের আপডেট রয়েছে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক স্টোরিটা তোমরা ফলো করো, সেখানে কিন্তু সেই ট্রায়ালের আপডেটটা পেয়ে যাবে। এবং তার সাথে বলে দিই যে কলকাতা ফুটবল লিগ মোস্ট প্রবাবলি 25 জুন থেকে কিন্তু শুরু হতে চলেছে, এবং সেই কলকাতা ফুটবল লিগের কতজন বাঙালি প্লেয়ারকে খেলানো যাবে তো সেইটা নিয়ে কিন্তু একটা মিটিং ছিল। তো IFA প্রপোজাল দিয়েছিল 7 জন বাঙালি প্লেয়ার খেলানো, বাট ম্যাক্সিমাম ক্লাব তার মধ্যে 3 প্রধান এটাদের মেনলি অপোজ করেছে, চিরকাল করে আছে। তো সেই জায়গা থেকে ফাইনাল যে ডিসিশনটা হয়েছে তাতে শোনা যাচ্ছে, মানে মানে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টিমকে ফার্স্ট 11 4 জন করে বাঙালি প্লেয়ার রাখতেই হবে। 11 জনের স্কোয়াড, 4 জন বাঙালি প্লেয়ার, বাকি 7 জন ইন্টার স্টেট, যে কোনো স্টেট থেকে এনে কিন্তু খেলাতে পারে। তো এটা একটা ভালো সুযোগ, যদি এইখান থেকে ভালো প্লেয়ার নিয়ে পরবর্তীকালে সন্তোষ ট্রফি এই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট, মানে ভালো রেজাল্ট করতে পারে। এবং তার সাথে সাথে আরও একটা আপডেট দিই, সেটা হচ্ছে যে ওমেন্স টুর্নামেন্টগুলো চলছে তার মধ্যে 28 সিনিয়র ওমেন্স রাজমাতা জিজাবাই মহারাজা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ কিন্তু হতে চলেছে, এবং সেটা কিন্তু ফাইনাল রাউন্ড হচ্ছে, এবং সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পার্টিসিপেট করছে। এবং ওয়েস্ট বেঙ্গল যেই গ্রুপে আছে সেই গ্রুপ এ, সেটাতে যারা রয়েছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই খেলবে, এবং ওয়েস্ট বেঙ্গলেই সেই খেলাগুলো থেকে, মানে দুটো গ্রুপ থেকে যারা দুই টপ দুটো টিম থাকবে তারা সেমিফাইনাল এবং ফাইনালে কিন্তু কোয়ালিফাই করবে। আর ওয়েস্ট বেঙ্গলের সাথে গ্রুপ এতে রয়েছে তামিলনাড়ু, পাঞ্জাব, দিল্লি, রেলওয়েজ এবং চণ্ডীগড়। তো শুনে নিলে সব চারিদিকের আপডেট, সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফুটবলের আপডেট। এবার কালকের খেলার কথায় চলে আসি। কালকের খেলা বলতে গেলে ইস্ট বেঙ্গল কিন্তু শুরু থেকে অ্যাটাক করছিল, কিন্তু প্রত্যেক দিন যেটা করে, মানে প্রত্যেক দিন না হলেও বেশিরভাগ দিন যেটা করে, একটা গোল গিফট করা, সেরকমই করেছে। পেন্টিকে সামনে দিয়ে বল বেরিয়ে গেছে, কিরম এরা ইন্টেন্ট ছাড়া বলটা গেল আর বলটা পিছনে চলে গেল। ওদের স্ট্রাইকার সুন্দর নিয়ে একবার কিন্তু চেষ্টাও করেছিল আমাদের গোলকিপার, ইস্ট বেঙ্গলের গোলকিপার, তারপরে কিন্তু সুন্দর একখানা ঠেলে দিয়ে চলে গেল একদম গিফট প্রথমটা। তারপরে পেনাল্টিতে গোল পায়, পেনাল্টি কিন্তু সুন্দর কনভার্ট করে সাউল ক্রেসপো, সাউল যে এতদিন ছিল না, সাউল এসে কিন্তু কনভার্ট করে। আর রেড কার্ড যেটা হলো টার্নিং পয়েন্ট ম্যাচে, জিকসান সিং এর রেড কার্ড, জিকসান সিং এর রেড কার্ড খাওয়ার পর থেকে কিন্তু সেকেন্ড হাফ থেকে দেখেছো কেরালা ভার্সাস কিন্তু ফুল ডিফেন্সিভ খেলার চেষ্টা করছিল, এবং তারপরে আরো একটা রেড কার্ড হয়, সেটা হচ্ছে নাওচা সিং, সেও কিন্তু একটা রেড কার্ড খায়। তো তারপরে 9 জন হয়ে যায়, এবং 9 জন হওয়ার পর কিন্তু ইস্ট বেঙ্গল নিজেদের বল পজিশনটা রেখে পাসিং ফুটবল খেলে কিন্তু অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল, এবং সেখান থেকেই কিন্তু থার্ড গোলটা আসে। সেই থার্ড গোলটা মায়ের সুন্দর বল নিয়ে ঢোকে, এখান থেকে তারা শর্ট রাখে, এবং যে ডিফেন্ডার এসে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছে, কিন্তু বলটা একদম ইনসাইড ছিল, তো মাথায় লেগে ঢুকে যায়। তো তারপরে
আরেকটা সেই ডিফেন্সিভ ল্যাপস, একটু ক্যাজুয়াল অ্যাটিটিউড ছিল, সেখান থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক করছিল ঈশান পান্ডে, তার দুটো বরাবর সুন্দর ঢুকেছিল, কিন্তু একটা হাতে মানে আরেকটা ক্লিয়ার হয়ে যায়, তারপরেই সেখান থেকে একটা কাউন্টার অ্যাটাক, সৌরভ মন্ডল খুব সুন্দর এগিয়ে আসে, এসে বলটা ক্রস করতে যায়, গ্রাউন্ড নেটে ছিল কিন্তু হিজাজির পায়ে লেগে কিন্তু সেটা ডিফ্লেকশনে ঢুকে যায়, তারপরে আবার একটা গোল। তো এই খেলাটা থেকে আমি একটাই কথা বলবো, কালকে যেই খেলাটা খেলেছে হয়তো এই মরশুমের আইএসএল এর বেস্ট খেলাটা হয়তো কালকে খেলেছে, কিন্তু তাও বলবো ডিফেন্সকে যথেষ্ট সজাগ থাকতে হবে, ডিফেন্স কিন্তু মাঝে মধ্যেই ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, যেখানে কিন্তু গোলগুলো কনসিড করছে। অ্যাটাক তো নিজের কাজ করেছে, হয়তো প্রেসার কম ছিল, প্লেয়ার কমে গেছে, যাই হোক সে অন্য কথা, কিন্তু অ্যাটাক নিজের কাজ করেছে, কিন্তু ডিফেন্স এই ম্যাচেও ডিফেন্স এত বাজে, প্রথম গোলটা গিফট, তারপর একটা অন গোল, মাঝখানে একটা বারে লেগেছে, সেটা যদি দেখো সবাই ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে বল দিল, ওখান থেকে মারলো, বারে লাগছে, মানে যা তা ডিফেন্সটা বলতে গেলে যা তা ডিফেন্সটা, কিন্তু এখনো দুজন বিদেশি সেন্টার ব্যাক খেলানোর পরেও ডিফেন্স কিন্তু বাজে হচ্ছে, এটাই কিন্তু খুব কনসার্নিং ব্যাপার। তো যাই হোক, আমান সিকের মতো প্লেয়ারকে কিন্তু কালকে নামিয়েছে, নেমেই নিজে কিন্তু বল উইন করে, মানে গিয়ে প্রেস করে বল উইন করে অ্যাসিস্ট করেছে, সেটা কিন্তু দেখার মতো, অনেকগুলো ইয়াং প্লেয়ার চান্স পাচ্ছে, কিন্তু এরকম ডিফেন্স থাকলে কিন্তু মানে পরের সিজনেও মুশকিল। এখনো দুটো ম্যাচ আছে, অন্যান্য দিকে দিনে মানে অন্যান্য টিমের দিকেও তাকিয়ে থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা নিজেদেরকেও দুটো ম্যাচ পর আরো যে দুটো ম্যাচ আছে জিততে হবে, এখনো কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল এর পরপর দুটো ম্যাচ জেতেনি, সেই মিথটা কিন্তু ভাঙতে হবে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। পরের দিন বেঙ্গালুরুর সাথে খেলা আছে হোম ম্যাচ, আর তারপরে কিন্তু লাস্ট ম্যাচ, এই দুটো ম্যাচ কিন্তু জিততেই হবে, জিতলে তারপরে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু একমাত্র কোয়ালিফিকেশনের আশা আছে, ক্ষীণ আশা। বাকিদের দিকে অন্যান্য দিনের থেকে আজকেই বেশি করে তাকিয়ে থাকতে হবে, কারণ আজকে কিন্তু চেন্নাই এবং জামশেদপুরের খেলা রয়েছে, এই ম্যাচটা যদি ড্র হয় তাহলে অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল, তো দেখা যাক আলটিমেট কি হয়। তো এগুলো তো ছিল খেলার আপডেট, এবার চলে আসে ট্রান্সফার আপডেট, যেগুলো নিয়ে মেনলি বক্তব্য সেটা। তো তার আগে বলতে আজকে কিন্তু আইলিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, শ্রীনিধি ভার্সেস নেরোকা, যদি শ্রীনিধি যেতে তাহলে কিন্তু ওরাও কিন্তু মহাবাটনের কাছাকাছি পৌঁছে যাবে, বাট যেটা সাইনিং হয়েছে সেটা বলে দিই, সেটা হচ্ছে সিএফএল সামনেই আসে, এবং সিএফএল এর জন্য কিন্তু ইস্টবেঙ্গল দুজন ইয়ং স্টারকে সাইন করেছে, ভবানীপুর এফসি তে ছিল এবং সন্তোষ ট্রফি টিমে ছিল, একজন হচ্ছে বিজয় মুন্ডু আর একজন হচ্ছে চাকু মান্ডি, দুজনে কিন্তু যথেষ্ট প্রমিসিং প্লেয়ার। এছাড়া বলে রাখি ইস্টবেঙ্গল কিন্তু সিএফএল এর জন্য আরো কিছু বাঙালি প্লেয়ার যারা কিন্তু কলকাতা ফুটবলে বিভিন্ন ক্লাবে খেলেছে লাস্ট সিজন, তাদের সাথে কথাবার্তা চলছে, মোস্ট প্রবলি এই উইক বা নেক্সট উইকের মধ্যে সেই সাইনিং গুলো কিন্তু হয়ে যাবে। এবং তার মধ্যে বলে রাখি মোহনবাগানের একজন প্লেয়ার হুগো বুমো, যাকে নিয়ে তো আলোচনা চলছেই, চলতে থাকবে, তো সেই হুগো বুমোকে দুটো টিম চাইছিল, খবর ছিল, একটা হচ্ছে এফসি গোয়া এবং আরেকটা হচ্ছে ওড়িশা এফসি, এরকম শোনা ছিল, বাট এই মুহূর্তে একটা শোনা যাচ্ছে বেঙ্গালুরু খুবই ইন্টারেস্টেড নাকি হুগো বুমোকে নেওয়ার জন্য, যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি মোহনবাগান সুপার জায়ান্ট যদি হুগোকে লোনে ছাড়তে চায় বা যদি মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেটর, তাহলে কিন্তু বেঙ্গালুরুও কিন্তু দৌড়ে চলে আসবে, তো দেখা যাক আলটিমেট হুগো বুমোর ভবিষ্যৎ কি হয়। হুগোর জন্য লড়াই কিন্তু প্রচুর হবে, কিন্তু আমার কিন্তু এখনো মনে হয় যে ওড়িশার একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু ওখানে হুগোর কিন্তু ফেভারিট কোচ আছে, হুগোকে সেও চাইবে আর হুগোও চাইবে তার আন্ডারে খেলতে, সেটা দেখা যাক, মানে হুগোকে নিয়ে কিন্তু যথেষ্ট ব্যাটেল হতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো লোনে কি ছাড়বে, লোনে কি টিমের আনিতে রাজি হবে, নাকি ওকে মিউচুয়াল টার্মিনেশন করে আসতে বলবে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এটা খুব তাড়াতাড়ি হবে না, ট্রান্সফার সিজন ওপেন হলে অনেক নেগোসিয়েশন হবে, কারণ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স আইএসএল এ বলতে গেলে, একে নিয়ে কিন্তু প্রচুর নেগোসিয়েশন হবে, টানাটানি হবে, তো আস্তে আস্তে দেখতে পাবো, মনে হচ্ছে রোমাঞ্চকর একদম ট্রান্সফার ব্যাটেল হবে। তো যাই হোক, যা যা বক্তব্য ছিল পুরো বলে দিলাম, ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর হুগোকে নিয়ে স্পেশালি কি বক্তব্য সেটাও কিন্তু জানাও, কি মনে হচ্ছে থাকবে না চলে যাবে, লোনে যাবে না একদম পার্মানেন্টলি যাবে, সবকিছু কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।